নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 50 বছর পর বিপরীত রাজযোগে চার রাশি হতে চলেছে হঠাৎ মহাকোটিপতি। কোন এই সৌভাগ্যশালী রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। 4+1 টোটাল আমি 5টি রাশির কথা আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে বলবো। দেখুন, আপনার শুক্র এবং রাহু 50 বছর পর এই বিপরীত রাজযোগ সৃষ্টি করছে এবং সেখানে কিন্তু রবি গ্রহ কিন্তু অবস্থান করছে। অর্থাৎ এই 50 বছর পর এই দুর্লভ বিপরীত রাজযোগে এই 5 রাশি হতে চলেছে মহাকোটিপতি, শুক্র এবং রাহু একত্রে রবির সাথে অবস্থান করছে এবং 50 বছর পর এই যোগ সৃষ্টি হয়েছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। প্রথম যে রাশির আমি কথা বলব সে রাশির নাম মীন রাশি। হ্যাঁ, মীন রাশির এই বিপরীত রাজযোগের ফলে আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি নিশ্চিত দেখা যাচ্ছে এবং কোনো জায়গাতে এমন কোনো টাকা আটকে গিয়েছিল সেই টাকা রিকভারি হওয়ার প্রবল সম্ভাবনা আপনাদের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনি মীন রাশির মানুষ এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতি নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের সুনিশ্চিত হতে কিন্তু চলেছে। যারা গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ পাবেন এবং লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থ পাওয়ার প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে মীন রাশির। অর্থাৎ এই 50 বছর পর এই দুর্লভ মহা সংযোগে মীন রাশি হতে চলেছে মহাকোটিপতি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো তার আগে একটি কথা বলি, যারা ভিডিওটি দেখছেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চায়, অর্থাৎ যাদের স্বপ্ন রয়েছে যে কৌশিকটা আমি জীবনে কিছু করব, তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অর্থাৎ আমি একটি কথা বারবার বলি, নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ চিন্তাভাবনা করবেন না, সবসময় পজিটিভ থিঙ্কিং যত করবেন না জীবনে উন্নতি তত হবে। এবং আমি আবারও বলছি, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি দায়িত্বের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি, সেখান থেকে হাত ধরে টেনে তোলা সম্ভব। কৌশিক রায়ের কাছে এই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি চ্যালেঞ্জ এবং দায়িত্ব। এবং একটি কথা আবারও বলি, আমার প্রেডিকশান না মাটিতে পড়ে না। যদি আপনার বাই বার্থ চার্ট এই বিপরীত রাজযোগ থাকে, এই 50 বছর পর এই দুর্লভ বিপরীত রাজযোগে আপনিও আগামী এপ্রিলের 25 তারিখের মধ্যে আপনারা কিন্তু এই প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির এই বিপরীত রাজযোগ আপনাদের কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি দেখা যাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ তুলা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। আপনাদের অর্থনৈতিক সফলতা এবং আপনাদের বিজনেস থেকেও এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের নিজস্ব কোনো প্রপার্টি, কোনো সম্পত্তি বা কোনো ফ্ল্যাট বা গাড়ি বা আপনার কোনো জায়গা কেনার প্রবল যোগ কিন্তু রয়েছে। 3 নম্বর রাশি কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির এই বিপরীত রাজযোগ আপনার ভাগ্যক্ষেত্রে উন্নতি করবে এবং আপনাদের ইনকাম
সোর্স বাড়াবে, ইনকামের সোর্স বাড়াবে, এবং আপনাদের প্রপার্টি থেকে এই সময় আপনাদেরকে লাভ দিবে। রাহু এবং শুক্রের এই বিপরীত রাজ্য আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি করবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি কিন্তু করছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় এই সময় কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির এই বিপরীত রাজ্য আপনাদের সন্তান ক্ষেত্র মজবুত করবে, আপনাদের প্রেমের ক্ষেত্রে লাভ লাইফের জায়গাটা ভালো হবে, এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা, এবং বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকে এই সময় আপনাদের লাভ পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি সুনিশ্চিত হতে চলেছে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা, এবং আপনাদের এই সময়ের মধ্যে হঠাৎ কোনো সূত্র থেকে বড় ধরনের সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করছে। একদম শেষ রাশি, মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এই রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, শ্রেষ্ঠ আসনে বসতে চলেছে এই রাশি এই বিপরীত রাজ্যকে 50 বছর পর। লিখে রাখুন, এই জন্য বলি যে কৌশিকদার প্রোগ্রামগুলো কেটে কেটে না দেখে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো আপনারা মিস করে যেতে পারেন। আপনার বৃষ রাশি, আপনার এই বিপরীত রাজ্য বৃষ রাশির ইনকামের সোর্সকে আপনার বাড়বে, বিদেশ থেকে এই সময় আপনাদেরকে লাভ দিবে, আপনাদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি দিবে, কর্মপ্রাপ্তি, এবং আপনারা যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন এবং এর পাশাপাশি আপনারা মিডিয়া রিলেটেড জায়গাতে যারা যুক্ত রয়েছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন, ফিল্ম দুনিয়ার দিক থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের হঠাৎ কোনো সূত্র থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে, এবং এই সময় আপনাদের ইনকাম ডাবলিং হতে চলেছে, এবং ইনকামের সোর্স আপনাদের বাড়তে চলেছে। বৈবাহিক জীবনের জায়গা আপনাদের ভালো, এবং কোনো প্রপার্টি থেকে, কোনো সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা কিন্তু মহা লাভ পেতে চলেছেন। অর্থাৎ বিশ্ব রাশি হতে চলেছে হঠাৎ মহা কোটিপতি এই বিপরীত রাজ্যকে। এই 50 বছর পর এই বিপরীত রাজ্য এই 5টি 4+1 অর্থাৎ এই 5টি রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড নিয়ে আসতে চলেছে। এবং আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।